ভোটের ময়দানে তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল ছেড়ে জোট প্রার্থীর সমর্থনে কেন পথে নামা? ঢেলো শাসকের চোখ রাগানি। শুধু এখানেই শেষ নয়, অভিযোগ শাসক নেতার মদতে ভাঙচুর চালানো হয় জোট প্রার্থীর সমর্থনে মিছিলে যাওয়া বাসিন্দাদের বাড়িতেও। প্রতিবাদ জানালেও ধেয়ে আসে শাসকের চোখ রাঙানি, শাসকের শাসানি। মঙ্গলবার নির্বাচন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আম জনতা, কিন্তু হিংসা থামার নাম নেই। আজ বোমা বিস্ফোরণ, তো কাল বিরোধীদের মারধরের অভিযোগ লেগেই রয়েছে। বাম কংগ্রেসের জোটের মিছিলে যাওয়ার কারণে মারধর করা হয় রানীনগরের বাসিন্দাদের। অভিযোগ, হামলা চালানো হয় গ্রামবাসীদের বাড়িতেও। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হলে সেখানেও চলে হামলা। জোর জুলুম দেখিয়ে তৃণমূল নেতারা গ্রামবাসীদের ওপর চড়াও হয়ে অবরোধ তোলার চেষ্টা করে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগকে পাত্তা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুরোটাই পূর্ব পরিকল্পিত ঘটনা বলে দাবি শাসক নেতা। তাদের পূর্বের পরিকল্পিত সন্ত্রাস, আমরা তো আজ থেকে না, 34 বছর সিপিআইএম এর সন্ত্রাস দেখেছি। সিপিএম এর সন্ত্রাস দেখার পর আজকে নতুন করে আবার দেখতে হচ্ছে যে কংগ্রেস পার্টিটাকে সিপিএম পার্টির সঙ্গে মিশিয়ে দিয়ে কংগ্রেসটাও সিপিএম এর সন্ত্রাসের সঙ্গে সামিল হচ্ছে। ভোটের আগে হিংসার নজির গড়ছে মুর্শিদাবাদ। ভোটের পর কি আরো বাড়বে শাসক নেতাদের এই রকম দাদাগিরি? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। জনতার দরবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শাসক দলের প্রার্থী। জল আলো কোথায় আম আদমি প্রশ্ন তুলতেই রে রে করে তেড়ে এলেন প্রচার সঙ্গী তথা দলের বিধায়ক, 10 বছরের সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের প্রচারে এমনই দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বাংলা। জয়নগরের হরিনারায়ণপুরে বিক্ষোভ গ্রামবাসীদের, প্রার্থী প্রতিমা মণ্ডলকে পেয়ে জলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তবে এটাই প্রথম নয় শতাব্দী থেকে সায়নী, এর আগেও বহুবার ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল প্রার্থীদের। আর এবার সেই একই তালিকায় নাম যোগ হলো প্রতিমা মণ্ডলেরও। আমাদের এখানে মানে অসুবিধা হচ্ছে জল আর হচ্ছে লাইট, এই দুটো হলেই আমাদের সুবিধা হয়, এমনি তো কোনো কাজ আমাদের এখানে হয়নি। জলের পাশাপাশি আলোর দাবিতেও বিক্ষোভ দেখান এলাকাবাসী। আমার অভিযোগ, আমার পাড়ায় একটা করে সরকারি লাইট নেই, টাইম কলে জল আমরা পাই না, সব পাড়ায় কম বেশি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা পাচ্ছে, আমরা 15 মিনিট জল দাও আসে না, সব দিন 1 ফোঁটা জল আসে না, আমাদের এইটাই সমস্যা। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান প্রার্থীর প্রচার সঙ্গী তৃণমূল বিধায়ক, রে রে করে তেড়ে যান স্থানীয় বাসিন্দাদের দিকে। তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের এই আচরণের তীব্র নিন্দা করেছে বিজেপি। আমরা ধিক্কার জানাই একজন বিধায়ককে, তার এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তিনি ভুলে গেছেন এই জনগণের দ্বারাই তিনি নির্বাচিত হয়েছেন, তিনি জনপ্রতিনিধি। যদিও বিক্ষোভকারীদের অভিযোগে সাফাই গাইতে দেখা গেল জয়নগরের তৃণমূল প্রার্থীকে। বায়ুমণ্ডলের উষ্ণায়ন বেড়ে গিয়েছে, ভূগর্ভের নিচে জলের স্তর নেমে গিয়েছে এবং প্রত্যেকটি পরিবার আজ পানীয় জলের জন্য আমাদের কাছে, আমরা যেহেতু জনপ্রতিনিধি, এটা তাদের দাবি, এটা তাদের অধিকার, পানীয় জল চাবে। এর আগেও এই জয়নগরের সাংসদ ছিলেন প্রতিমা মণ্ডল, 10 বছর পরেও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিদায়ী সাংসদকে। দিকে দিকে উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করছেন স্থানীয়রা। অহরহ বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের। জয়নগর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। তিহারে জেলবন্দী থাকলেও অনুব্রত মণ্ডলী আস্থা তৃণমূল নেতৃত্বে। 13 মে বীরভূমে নির্বাচন, তার আগে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল কেষ্ট নাম।
কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য, ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ওও ছাড়া পেয়ে যাবে। এবং কেষ্টমণ্ডলকে দেখে শিক্ষা হয় না, এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসত 18টা গাড়ি নিয়ে, 50 জন সিকিউরিটি নিয়ে, আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ইউএসডি মেশিন দিয়ে কাজ চালানোর অভিযোগ, এবার সেই অভিযোগেই সরব হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। খবর পেয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে যান তিনি। বারবার রোগীদের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা কেন? রণংদেহী মেজাজে চিকিৎসক নার্সদের ধমক দিতেও দেখা যায়। অন্যদিকে শাসক দলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী। ২০১৭ সালেই নাকি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ইউএসজি মেশিনের, অথচ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে বহাল তবিয়াতে ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সেই ইউএসজি মেশিন। এই অভিযোগে সরব হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালে ইনচার্জ না থাকায় ডাক্তার নার্সদের ওপরে ক্ষোভ উগড়ে দেন তিনি। 200 থেকে 300 টাকা নেওয়া হয়, ফেক রিপোর্ট দেওয়া হয়, মেশিনটা কাজই করে না, 2017-র কোনো লাইসেন্স নেই, ডাক্তার ছাড়া হয় রিপোর্ট, মায়েদেরকে নিয়ে সর্বনাশ করা হয়েছে, ভাবুন কতটা ফেক একজন মহিলা মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীর অভিযোগকে পাত্তা দিতে নারাজ সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। ভোট পেতেই নাকি এসব অভিযোগ বলেই দাবি বিধায়কের। হুগলির লোকসভায় এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার বেসাতি নিয়েছে, এটা জেনে রাখুন, সর্বৈব মিথ্যা। এবং জেনে রাখবেন যে উনি এটা ভোটের প্রাককালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, এরকম কোনো ঘটনা হয়নি। তবে মেশিন খারাপ হওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার। রিপোর্টে আমাদের ডাউট হয়েছে, আমরা তলায় জানিয়েছি, আমাদের যে বিএমএইচ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা, কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন, সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না। রাজ্যের দিকে দিকে দুর্নীতি, দিনের পর দিন এইভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? মেশিনের ভুলে কারোর প্রাণ গেলে দায় কার? হুগলি থেকে সুরন্দা দত্ত, সুজিত গড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।